হ্যালো এন্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমার আয়োজন একটা ড্রিঙ্কসের, আর সেটা হচ্ছে ম্যাঙ্গো বাটারমিল্ক লাচ্ছি। লাচ্ছি সাধারণত আমরা ইয়োগার্ট বা টক দই দিয়ে করে থাকি, তবে আজকে আপনাদেরকে আমি বাটারমিল্ক দিয়ে লাচ্ছি করে দেখাবো। এই লাচ্ছিটা করার জন্য যে বাটারমিল্কটা, সেটা গত পর্বে আমি আপনাদের সঙ্গে যে ঘিয়ের রেসিপিটা শেয়ার করেছি সেখানে পাবেন। মাখন তুলে নেবার পর যে বাড়তি অংশটা থাকে সেটাই হচ্ছে বাটার মিল্ক মাঠা বা ঘোল। তো সেটা দিয়েই চলুন আজকে আমরা তৈরি করে ফেলি মজাদার ম্যাঙ্গো লাচ্ছি। ড্রিঙ্কসটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো পাকা মিষ্টি আম নিয়েছি, আর নিয়েছি চিনি। চিনিটা আপনার টেস্ট এবং আম কতটা মিষ্টি তার উপর নির্ভর করবে। আর তাছাড়া আমাদের লাগবে বাটার মিল্ক, একে মাঠা বা ঘোলও বলে। এটা আমি আমের সঙ্গে অ্যাডজাস্ট করে যা লাগে নিয়ে নিব। আমি এই ব্লেন্ডারের জাগটার মধ্যে আম দুইটা কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কিছু চিনি। চিনিটা একদমই আপনার স্বাদ অনুযায়ী দিবেন। এক কাপ চিনি নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমি পুরোটা দিব না। আমি এর অর্ধেকটা, 1/4 কাপ মতো দিয়ে দিচ্ছি। বাকিটা স্মুদি তৈরি হওয়ার পর, ম্যাঙ্গো স্মুদিটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি একবার চেক করে দেখব মিষ্টি কেমন আছে। তারপর যদি প্রয়োজন হয় আমি বাকি চিনিটাও দিয়ে দিব। তো আমি এখন এটা একটু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ম্যাঙ্গো স্মুদি রেডি। এটাকে ম্যাঙ্গো পিউরিও বলা যেতে পারে। পাকা মিষ্টি আমের পাল্প আর চিনি দিয়ে আমি এরকম স্মুথ পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা বাটারমিল্কটা দিয়ে দিব। তবে দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ বাটারমিল্কের উপরের দিকে পানি আর নিচে একটু ঘন অবস্থায় থাকে। এভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এই ম্যাঙ্গো যে পেস্টটা করা ছিল তার মধ্যে ঢেলে দিতে হবে। আমি আপাতত এতটুকু দিলাম, এটাকে আমি একটু ব্লেন্ড করে দেখি এটার কনসিস্টেন্সিটা ঠিক কতটা আসে। তারপর দরকার পড়লে আমি এতে আরও কিছুটা বাটারমিল্ক অ্যাড করছি। একটু ঘন লাগছে, আমি এর মধ্যে আরও কিছুটা বাটারমিল্ক অ্যাড করে আরেকবার ব্লেন্ড করে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে। এখন আমার কাছে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট লাগছে। তো আমি এটাকে এভাবেই সার্ভ করব। আম আর যে বাটার মিল্ক দুটোই ফ্রিজে রেখেছিলাম আমি ব্লেন্ড করার আগে, তো দুটো একদম ঠান্ডা অবস্থায় আছে। এটাকে আর আপনার ফ্রিজে না রাখলেও চলবে। আর আমি মিষ্টিটাও টেস্ট করে নিয়েছি, মিষ্টি একদম পারফেক্ট আছে। যেহেতু আমটা বেশ মিষ্টি ছিল আর আমি 1/4 কাপ চিনিও এতে দিয়েছি, আর বাটার মিল্ক আমার লেগেছে প্রায় 1/2 লিটার। তৈরি হয়ে গেল আমার বাটার মিল্ক দিয়ে ম্যাঙ্গো লাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই গরমে অথবা আসছে রমজানে ইফতারিতেও আপনারা এটা রাখতে পারেন। আর আপনাদের জন্য একটা টিপস থাকছে, সেটা হচ্ছে আমি বাটার মিল্ক দিয়ে লাচ্ছিটা তৈরি করেছি, তবে আপনারা চাইলে দই দিয়েও করতে পারেন। যদি মিষ্টি দই দেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন যখন চিনি দিবেন। টক দই দিয়ে করলেও একই কথা, আপনার টেস্ট অনুযায়ী আপনি চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এই ছিল আপনাদের জন্য আজকে আমার এই ড্রিঙ্কসের রেসিপি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।